ভালোভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের প্রত্যেকটি মানুষের অধিকার। কিন্তু কিছু কিছু ঘটনার কারণে আমরা এই সুস্থভাবে এবং ভালোভাবে বেঁচে থাকাটা আমাদের জন্য অসহনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। কারণ আমরা এমন কিছু ঘটনার মুখোমুখি হই, এমন কিছু রোগের মুখোমুখি হই, যেটার কারণে আমরা সুস্থভাবে বাঁচাটা আমরা একেবারে অসম্ভব হয়ে পড়ে। ধীরে ধীরে আমরা দেখা যাচ্ছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মৃত্যু পর্যন্ত হয় একটি ভুল সিদ্ধান্তের কারণে। আসুন দর্শক, আপনাদের সাথে আমরা আজকে একজন এমন একজন পেশেন্টের সাথে কথা বলিয়ে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এই ব্যথাটা ওনার কোমরের নিচ থেকে ওনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত, যেটাকে বলা হয় ছায়াটিকা বাত। আসুন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জাকারিয়া। মোহাম্মদ জাকারিয়া সাহেব, স্যার আপনি বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? সিলেট হবিগঞ্জ। সিলেট জেলার হবিগঞ্জে। স্যার আমরা জানি আপনি একজন প্রবাসী, স্যার আপনি কোন দেশে ছিলেন? আমি দুবাইতে ছিলাম। কত বছর ছিল? 14 বছর ছিল। কত 14 বছর যাবত আপনি দুবাইতে আছেন। স্যার আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনার মূলত কী সমস্যা নিয়ে আপনি DPRC হসপিটালে সবার প্রথমে এসেছিলেন? আমার মূলত সমস্যা ছিল স্যার ব্যাক পেন, PLID, ইসকা সাথ মেরা ক্যা সাইটিকা হো গিয়া ওর নার্ভ ওর হিপ জয়েন্ট কা প্রবলেম হ্যাঁ। স্যার এটা কত বছর যাবৎ আপনার এই সমস্যাটা? এটা 3.5 বছর। গত 3.5 বছর যাবৎ আপনার এই সমস্যাটা ছিল। আচ্ছা, সবার প্রথমে এটা যখন 3.5 বছর আগে ধরা পড়ে, এটা কি কোনো ঘটনার কারণে বা এমন কিছু কি হয়েছিল যেটার কারণে এই ব্যথাটা প্রথম শুরু হয়েছিল? এটা স্যার বাড়ি সামান উঠাইছিলাম, উঠার পরে এই সমস্যা শুরু হয়েছে। তারপরে অনেক ডাক্তার দেখানির পরে কোনো ফল পাইছি না। তারপরে ওই স্যারের সন্ধান ইন্টারনেটও পাওয়ার পরে স্যারের সাথে যোগাযোগ করিয়া এখানে আসি স্যার। আচ্ছা, প্রথম যখন আপনি ভারী জিনিসটা তুলেছেন তখন কি হয়েছিল যে প্রথম কয়েকদিন ব্যথা ছিল, তারপর কি ব্যথাটা চলে গিয়েছিল? না স্যার, ওই বাড়ি সামান উঠানির 3-4 ঘন্টা পরে সমস্যা শুরু হয়েছে। তারপরে কিছু ওষুধ খাওয়ার পরে সামান্য একটু আরাম মিলছে, তারপরে আবার সমস্যা শুরু হয়েছে। তার মানে হচ্ছে আপনি ব্যথানাশক কিছু ওষুধ হয়তো আপনি খেয়েছেন। স্যার এটার জন্য কি আপনি আপনার দুবাইতে বলেন বা বাংলাদেশে কি আপনি এটার জন্য কোনো ট্রিটমেন্ট করেছিলেন এর আগে? দুবাইতে করছি স্যার, বাংলাদেশেও করছি। দুবাইতে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল আপনাকে? দুবাই ওই আপনার হাজা মানিছি, ডক্টরে ওই গরম পানি সেক কিছু মেডিসিন এগুলো দিছিল, এক্সারসাইজ দিছিল, কিন্তু কোনো ফল পাইছি না স্যার। তারপরে ওই দেশে আইছি। আচ্ছা, বাংলাদেশে আসার পরে এখানেও কি ট্রিটমেন্ট নিয়েছিলেন? এই প্রথম নিছি, এখন দ্বিতীয়বার আসার পরে ডাইরেক্ট আপনাদের কাছে আইছি স্যার। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন? 16 দিন। 16 দিন যাবৎ। আচ্ছা, 16 দিন যাবৎ ট্রিটমেন্ট করার, এখন পরবর্তী অবস্থা আপনার শারীরিক অবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক সুস্থ স্যার। আপনি গত 3 বছর যাবৎ আপনার যে কোমর ব্যথা থেকে শুরু করে যে আপনার পায়ের ব্যথা পর্যন্ত যে সমস্যাটা ছিল সেটা কি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন আপনি? জি স্যার। আপনি কি আপনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারছেন? জি করতে পারছি স্যার। আচ্ছা, তো আপনি যখন স্যারের কাছে সবার প্রথমে এসেছিলেন, স্যার দেখে কি বলেছিলেন আপনাকে? স্যারে বলেছিলেন যে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটু ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনি একটু নামটা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল বাশার ইসা। আচ্ছা, আপনি কি বাংলাদেশেই থাকেন? হ্যাঁ, আমি বাংলাদেশে আছি। স্যার আমাদের কি কি একটু বলবেন যে আপনার ভাই আপনার দীর্ঘদিন যাবৎ গত 3 বছর যাবৎ উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে ওনার ট্রিটমেন্টের আগে এবং পরবর্তী অবস্থায় এখন দুটাতে আপনি পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন? সমস্যাটা হয়েছে ওর যে সমস্যা ফুল ফ্যামিলি অতিষ্ঠ। আচ্ছা, ফুল ফ্যামিলি ওর জন্য মানে অনেকটাই চিন্তিত ছিল, বিব্রতবোধ অবস্থায় ছিল। তো এবার বিদেশ থেকে আসার পরে ওরে একজন লোক নিয়ে গেছে একজন ডাক্তারের কাছে। তো হই প্রেসক্রিপশন ধরবেই না, ওষুধ খাবে না। ওর কথা হয়েছে যে আমি যে ঠিকানা পাইছি শফিউল্লাহ স্যার ওনার কাছে আমি যাবো। আমি আর ওই কাল বিলম্ব না করেই সাথে সাথে ওর কথা মতো 1 সপ্তাহের ভিতরে আমি ঢাকাতে আসছি এখানে। তো এখানে আসার পরে আজকে পর্যন্ত যা দেখলাম যে আল্লাহ রহমতে আমার ছোটো ভাই অনেকটাই সুস্থ, এখন যদি
বাকি দিন সে ভালোভাবে কাটাইতে পারে, এটি আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞ থাকব শফিউল্লাহ স্যারের কাছে। স্যার, একটি সঠিক সিদ্ধান্ত একটি মানুষের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে, তো আমরা কিন্তু আসলে সেই জিনিসটা আসলে ওনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে উনি যেটা আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে উনি ট্রিটমেন্ট করবেন, এই যে একটি বিশ্বাস, এই বিশ্বাসের মাধ্যমে উনি যখন এসেছেন আজকে কিন্তু উনি সেটার ফল পেয়েছেন। আচ্ছা স্যার, আপনি যে বলছিলেন যে আপনার ছায়াটিকা বাদ, এটা আপনি সর্বপ্রথমে কিভাবে জানতে পারেন? এটা স্যারের ভিডিওর মাধ্যমে জানতে পারি যে এদিকে আমার সমস্যা হইতো, সমস্যাভাবে বুঝতে পারছি যে এটা সাইটিকা, এটা সাইটিকা বলে। স্যার, যেমন ওনার প্রতিটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি একদম ইন ডিটেলসে সব কিছু বলেন, প্রতিটা সমস্যার প্রতিটা কথা উনি খুলে একদম ভেঙে উনি বলেন। আপনি যখন আপনি স্যারের ভিডিওতে আপনি ফলোয়ার ছিলেন তখন আপনি আপনার নিজের সাথে যখন মিলিয়েছেন তখন আপনি জানতে পারেন যে আপনার যে সমস্যা সেটাকে ছায়াটিকা বাদ বলে, এবং সে তারপর থেকেই আপনি স্যারের সাথে দেখা করার জন্য আপনি বাংলাদেশে চলে আসেন এবং এসে স্যারের ট্রিটমেন্টটা গ্রহণ করেন। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন, আপনার যতগুলো ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সবটুকু টাইম টু টাইম পেয়েছেন, বা ট্রিটমেন্টে কি কোনো ধরনের ঘাটতি বা কোনো কিছু ছিল? ঠিক মতো পাইছি, কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি যেমন বলেছেন গত 3 বছর যাবৎ আপনি এই সমস্যাটা ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত ফলটা পাননি। আমাদের দেশেও কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যে তারা হয়তো জানেন না কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টর তাদের জন্য সঠিক। এই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় একটা ব্যাপার একজন রোগীর জন্য, কারণ একটা সঠিক ট্রিটমেন্ট সঠিক সিদ্ধান্তই পারে তাকে সারা জীবন ভালো করে দিতে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার কথা হইল, যারা এইরকম সমস্যার মধ্যে আছে তারা দিদা কোনো দিন না গিয়ে ডাইরেক্ট শফিউল্লাহ স্যারের প্রধানের সাথে দেখা করার জন্য। কেন আসবেন তারা? তারা আসার পরে এটার মধ্যে সম্পূর্ণ পুরাপুরি 100% ফল পাইবেন। আপনি এতটুকু নিশ্চিত কারণ আপনি নিজে এসে ভালো হয়েছেন, আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আপনি বাড়ি চলে যাচ্ছেন, আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, একটা জিনিস দেখুন যে ঘুরে ফিরে আসলে একটা জিনিসই বারবার উঠে আসছে, একটি সঠিক সিদ্ধান্ত, সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক এবং সুন্দর একটি জীবন আপনাকে উপহার দিবে যদি আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে, ভিডিও ডোজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে দর্শকদের সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।